আগে মালহামা হবে, মালহামা হওয়ার পরে ইমাম মেহেদী আসবে। কেউ বলে যে মাসিহুদ দাজ্জাল আগে আসবে, মিছা কথা, ও আলিম ওলামা লেখাপড়া করে নাই, আগে ইমাম মেহেদী আসবে, তারপরে দাজ্জাল আসবে। দাজ্জালকে কি পাওয়ার দিবে জানেন? আল্লাহু আকবার। এই দাজ্জাল থেকে মুসলমান একজনও বাঁচতে পারবে না। যারা সূরা কাহাফ পড়েন নাই, যারা সূরা কাহাফের বিষয়ে কিছু জানেন না, তারা দাজ্জাল থেকে বাঁচতে পারবেন না। এই মাসিহুদ দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিবে ও হাতের ভিতরে আসমান নামায় নিয়ে আসবে। আসমান বুঝেন তো, আসমান, আসমান হাতের ভিতরে নামায় নিয়ে আসবে। এই মাসিহুদ দাজ্জাল এক সেকেন্ডে পূর্বের থেকে পশ্চিমে যাবে, পশ্চিম থেকে দক্ষিণে যাবে, ওর হাতের ভিতরে পাহাড় রাখতে পারবে, এই ক্ষমতা দিবে। বেশি দিন কেয়ামত নাই, কেয়ামতের নিশানের ভিতরে 100 থেকে 99% কেয়ামতের নিশানে দেখা যাইতেছে। বাজারে মানুষ বেশি হবে, মসজিদে মানুষ কম হবে, কেয়ামতের নিশানে মহিলারা দাকিক আর রিয়াকাস সিয়াব, মহিলারা পাতলা কাপড় পিনলে শরীর সব দেখা যাবে, এগুলো দেখা যাইতেছে। নিজের ছেলেরা বাবাকে ভাত দিবে না, বাবাকে গালি দিবে, বাবাকে কষ্ট দিবে, সেটা দেখা যাইতেছে। সমাজের মানুষ মুরব্বীকে মানবে না, সেটা দেখা যাইতেছে। একজনের হক আরেকজন খাবে, এটা দেখা যাইতেছে। একটা পুরুষের সঙ্গে 30 জন 60 জন মহিলারা পিছনে লেগে থাকবে, খারাপ কাজ করবে, দেখা যাইতেছে। সমস্ত দেখা যাইতেছে। আলেম ওলামা কোরআনের কথা জানবে কিন্তু মুখ দিয়ে বাইর করে মানুষকে শোনাইতে পারবে না, হক কথাগুলো মানুষের সামনে বলতে পারবে না, এটা দেখা যাইতেছে। তো কেয়ামত বেশি দিন নাই, আপনি মনে রাখবেন, আপনাকে আপনি আপনার স্থিতি আপনি ভালো মতন রাখেন। ইসরায়েল সারা বিশ্বকে, এখন তো সুপার পাওয়ার দেশকে আমেরিকা, কিছুদিনের ভিতরে আমেরিকার পাওয়ার শেষ হয়ে যাবে, আমি বললাম, মনে রাখবেন। যাদের হায়াত আল্লাহ 100 বছর দিবে, 90 বছর ধরে বাঁচে থাকবেন, কে বাঁচে থাকে জানি না, আমি বললাম আপনারা মনে রাখবেন, 2-4-20 বছরের ভিতরে সুপার পাওয়ার আমেরিকা থাকবে না, ওর পাওয়ার শেষ হয়ে যাবে, পাওয়ার পাবে ইসরায়েল। ইসরায়েল পাওয়ার পাবে, সারা বিশ্বতে ইসরায়েল হুকুমত করবে, ইসরায়েল হুকুমত করবে, সারা বিশ্বটা ইসরায়েলে চলাইতেছে বর্তমানে। আমরা তো জানি না, ইহুদিরা চলাইতেছে, ইহুদি নাসারা চলাইতেছে, সারা বিশ্ব ওরা কন্ট্রোল করে রাখছে। ব্যাংকিং সিস্টেম কে চালায়? আমেরিকা না, ইসরায়েল চালায়। মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম কে চালায়? ইসরায়েলে চালায়। ডলার কোন থেকে পয়দা হয়? ইসরায়েলে ডলার পয়দা করে। তেল কোম্পানি কে কিনে নিতেছে? ইসরায়েল কিনে নিতেছে। গ্যাস কোম্পানি কে কিনে নিতেছে? ইসরায়েল কিনে নিতেছে। সুন্দর খনি কে কিনে নেয়? ইসরায়েলে কিনে নিতেছে। এই সমস্ত পাওয়ার ইসরায়েলের কাছে চলে যাব, আমেরিকা শেষ হয়ে যাব, সুপার পাওয়ার সবচেয়ে হাই কোয়ালিটি ইসরায়েল হবে, মনে রাখবে, কিছুদিনের ভিতরে। এটা চলবে, এটা চলবে, 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 এটা চলা আরম্ভ হয়ে গেছে। তবে ওইদিকে আমরা চাই না, কে কি করে যাক, কিন্তু মুসলমান একতা ইউনিটি হয়ে থাকা লাগবো, আর মুসলমান কিছু কাজ করা লাগবে, কিছু কাজ করা লাগবে না। আমরা না হিন্দু বিরোধী ছিলাম, না হিন্দু বিরোধী আছি, না হিন্দু বিরোধী কোনোদিন থাকবো। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে ওই দিন যখন কিছু মুসলমান মনে মনে আপনি কি করবেন সেটা করেন, ওপেন হিসাবে আপনি সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তা বক্তব্য আপনি দিবেন না, কারণ আপনার বক্তব্য দেশটা নষ্ট হয়ে যায়, আপনার বক্তব্যই মানুষের মুসলমানকে অ্যাটাক করার চেষ্টা করে। আপনি তো জানেন না, আপনি আমাকে ভালোবাসার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনি কমেন্ট দিলেন যে মুকিবর মুফতি জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, হিন্দু মুর্দাবাদ। না, আপনি হিন্দু মুর্দাবাদ কখনো লিখবেন না, বোঝাইতে পারতেছি কি? আমি খারাপ কাম করছি, মুকিবর মুফতি মুর্দাবাদ বলেন, কোনো অসুবিধা নাই। আমি খারাপ কাজ করছি কারণে আপনি ইসলাম মুর্দাবাদ বলবেন, এটা সঠিক কথা কই না? এটা সঠিক? কুম্বা বদমাশে বদমাশি করছে, ওকে মুর্দাবাদ বলেন, কিন্তু ওকে মুর্দাবাদ যা বলা যায় আপনি হিন্দুত্বকে মুর্দাবাদ বলবেন, এটা ঠিক না। আপনি কাবাকে ব্যক্তিগত আক্রমণ করবেন করে? আমি কিছুদিন আগে দেখছিলাম বাংলাদেশের ভিতরে হিন্দুরা যাকে শ্রদ্ধা করে দুর্গা মা পূজাকে কিছু মুসলিমান মানুষেরা জ্বালাই দিয়েছিল, আপনারা দেখেন নাই? আসামের মুসলমান ছেলেরা ওই জায়গাতে কমেন্ট দিছে যে বাংলাদেশে জ্বলাইছে মূর্তি পূজা, এখন আসামও জ্বলাইবো, কে জ্বলাইবেন আপনি আসামে? আপনি কে জ্বলাইবেন আসামে? আপনি তো ইসলামের বদনাম করলেন, আপনি যে কমেন্টটা লিখলেন যে বাংলাদেশে জ্বলাইছে আসামেও জ্বলাইবো, এই কমেন্টটা মানুষের দেখে না, কথা বলে দেখে না? জাহালি রহমান কাদরি অমুক তমুক হাবিদের হয়ে বলছে যে আসামে মূর্তি পূজা জ্বলাই দেবো, তো আপনি তো আসামের, আপনি তো ইসলামের ভালো করলেন না, ইসলামের ক্ষতি করলেন আপনি, সারা বিশ্বের আগে দুনিয়ার আগে আপনি ইসলামের নামকে বদনাম করে দিলেন, যার জন্য কেয়ামতের ময়দানে আপনার হিসাব দেওয়া লাগবে। আপনি যেমনে তেমনি ইসলাম জিন্দাবাদ বললে কেমনে হবো? আপনি ইসলামের কাজ করেন না,
আপনি ইসলামের কাজ করে ইসলাম জিন্দাবাদ বলেন আপনি মুকিবর মুফতি ইসলাম জিন্দাবাদ কোয়া লাগবে না মুকিবর মুফতির কাছে জিন্দাবাদ বলা লাগবে না আপনার এরকম হাজার জিন্দাবাদ আমার কাছে জিরো তার মানা হইছে এটা আপনি সারা দিন দাঁড়ায় পেশাব করেন খাড়া হয়ে পেশাব করে আপনি দেখতেছেন নিউজে মুকিবর মুফতি দিচ্ছে আপনি পেশাব করতেছেন আর কইতেছেন মুকিবর মুফতি জিন্দাবাদ কি হইবে আপনার জিন্দাবাদ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়া মুসলমানের নাম দিয়া মুসলমানকে বদনাম যায় না হোক যারা করে আমাদের যারা মুসলমান আছে আমাদের তরফ থেকে খারাপ কাজ হওয়া লাগে না আর মুসলমান ছেলেরা যারা ইউথ জেনারেশনের পোলাপান আছে এত সভ্যতাও নাই আপনাদের ভিতরে আর যদি জেনারেল ছেলেরা সভ্যতা হয়ে যায় তো আজকে আসামের ভিতরে কোনো বেদিন মুসলমানের উপরে আক্রমণ করতে পারত না আজকে ইসলামের নাম এই জায়গা থেকে এই জায়গাতে উঠতো ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে যুবক ছেলেরা বেশি ক্ষতি করেছে ইসলামের এটা মনে রাখবেন এই জিগিলে 26 জানুয়ারি হয়ে গেল হাজার হাজার যুবকেরা গান বাজিয়ে ডেক বাজিয়ে ওনারা পিকনিক মানাইছে মানায় নাই একটা বুড়া মানুষ গেছিল কথা বলে নাই একটা বুড়া মানুষ গেছিল একটা বাচ্চা পোলা মানে গেছিল একটা মৌলানা মুফতি গিয়েছিল কে গিয়েছিল সমস্ত যুবক ছেলেরা গিয়েছিল তোমরা বদনাম করেছো ইসলামকে তোমরা ধ্বংস করেছো ইসলামকে তুমি বলো যে আলিমের জন্য ইসলাম হয় না তোমার জন্য তোমার জন্য তুমি কি ভাবো যে আমার শক্তি আছে তাকত আছে ক্ষমতা আছে আমি যা ইচ্ছা তাই করব না এই যৌবন এই ক্ষমতা এই তাকত এই শক্তি তোমার কয়দিন থাকবো তোমার মতন কত যুবক আজ লাঠি দিঘা দিয়ে ঠিকা দিয়ে বেড়ায় ওরাও তো যুবক ছিল তোমাদের মতন হাজারো হাজার শক্তিওয়ালা ছেলে আজ ওনারা লাঠি ঠিকা দিয়ে বেড়ায় কই যাইবা কোনো করবা মুস্তানি কোনো করবা দাদাগিরি আল্লাহ বলে যতই মুস্তানিগিরি করো যতই দাদাগিরি করো শোনো মিনহা খালাকনাকুম আমি তোমাকে এই মাটি দিয়ে বানাইছি ওয়াফিহা নুঈদুকুম আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে ওয়া মিনহা নুখরিজুকুম আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে পৃথিবীর মানুষ একে তাড়াতাড়ি দফন করে দে আমি আল্লাহর হিসাব বাকি আছে যাবেন কোথায় আপনি প্যারে মুসলমান আজ ইসলাম জিন্দাবাদ নবীকে ভালোবাসি নবীকে প্রেম করি এইটা দিয়ে বললে তো ইসলাম ভালোবাসবে না বাসবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী কেমন কথা বলেছেন আল্লাহর নবী বলেছেন ওয়াল মাসাকিন আল আরদান নিকাহা ইল্লাল বানাতা ফমান তাআদাহু ইলা মান কানাল আদা মান হুয়া সুন্নতি মান কানা ইয়াউমাল কিয়ামাতা লিকানাল ইয়াদাল ইয়ামুনা আলা মাউল কাউসার সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নবী বলেছে ও যুবকেরা ও দুনিয়ার মুসলমান আমি নবী তোমার প্রতি তখন খুশি হব আমি রাসূল তোমার প্রতি তখন খুশি হব যখন গ্রামের ছেলেরা গ্রামের যুবকেরা একসাথে একসাথে হইয়া নিজের সমাজের গরিব মানুষের বেটি একটা বিয়ে দিতে পারে না টাকা নাই পয়সা নাই মদিনার নবী বলেছে কোন গ্রামের যুবকেরা একত্রিত হয়ে যদি একটা দুখিয়া মানুষ গরিব মানুষের মেয়ে একটা বিয়ে দিয়ে দিয়ে দিতে পারে মদিনার নবী বলেছে ওই যুবককে আমি নবী কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো আপনি এই কাজ করেন এই কাজ করলে মদিনার নবী খুশি হবে এই কাজ করলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হবে কি কি কাজ করলে আপনি খুশি হবে ও প্যারে মুসলমান আজ নবীর হয়ে আমরা আপনারা কি কি কাজ করা লাগবো এই কাজ বললে আমরা কেমন ভাবে কাজ করব ও প্যারে মুসলমান আমার নবী কেমন নবী ছিল বিশ্ব নবী